বিরিয়ানি খেতে কে না ভালোবাসে? আপনি অবশ্যই ভালোবাসেন, কি তাই তো? বিরিয়ানি থেকে লস্যি খাদ্য রসিক বাঙালির কাছে ফাস্ট ফুডের আলাদা একটি ব্যাপার। কিন্তু অনেকেই খেয়াল করেন না, আবার অনেকে খেয়াল করেন যে বিরিয়ানি অথবা লস্যির পাত্রগুলি লাল কাপড় দিয়ে ঢাকা থাকে। কিন্তু কেন ঢাকা থাকে জানেন কি? এই প্রশ্ন সকলের মনে, কিন্তু উত্তর আমরা কেউই জানি না। শুধুমাত্র বিরিয়ানি ও লস্যির পাত্রই কেন লাল কাপড় দিয়ে ঢাকা থাকে সে ব্যাপারে অনেকেরই কোনো ধারণাই নেই। তবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে সেই কারণটা কি, কেন বিরিয়ানি এবং লস্যির হাঁড়ি লাল কাপড় দিয়ে মোড়া থাকে। তবে কারণটা জানলে যে অবাক হবেন তা তো অবশ্যই বলাই যায়। এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ, এটা মানুষের ইচ্ছে করা করা নয়। তো চলুন দেরি না করে আমরা জেনে নিই সেই কারণ। প্রথমত লাল রং খুবই উজ্জ্বল। ফিজিক্স নিয়ে যারা ভালোভাবে পড়েছেন ছোটোবেলায় তারা হয়তো এটুকু জানেন যে লাল রং অনেক দূর থেকেই দেখা যায়। এই কারণে গাড়ির পিছনেও লাল লাইট ব্যবহার করা হয়, রেল সিস্টেমেও লাল লাইটকেই সিগন্যালে ব্যবহার করা হয়। এটিকে সহজেই দূর থেকে চেনা যায়, এমনকি মানুষের নজর এই লাল রঙের দিকেই বেশি যায়। আপনি হয়তো দেখবেন রাস্তার মধ্যে অনেক মানুষ আছে, অনেক কালারের জামা প্যান্ট পরে আছে, কিন্তু সেই সময় যদি কেউ লাল জামা পরে থাকে বা লাল টি শার্ট পরে থাকে বা লাল প্যান্ট পরে থাকে তাহলে তাদের দিকে নজর আমাদের সবার আগে যায়। আর তাই মটকা অথবা অন্যান্য পাত্রগুলিকে লাল রঙের কাপড় দিয়ে মুড়ে রাখা হয়। বিজ্ঞানের কথায় লাল রঙের উজ্জ্বলতার পিছনে পদার্থবিদ্যা কাজ করে। আলো মূলত সাতটি রং দিয়ে তৈরি হয়, যার মধ্যে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। আর সেই অনুযায়ী যে রঙের তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি সেই রং তত বেশি উজ্জ্বল হয়, আর তার ফলে এই রং দূর থেকে দেখা যায়। এছাড়াও লাল রঙের কাপড় বাঁধার আরও একটি কারণ ছিল। আসলে খাবার লাল রঙের কাপড়ে ঢেকে রাখলে মানুষের নজর সেদিকে বেশি পড়ে। এমনকি হুমায়ুনের সময় রান্না ঘর নিয়ে একটি প্রথাও ছিল, সেই সময় খাবারের বাসনগুলি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হতো। আর তাই তো খাবার লাল কাপড় দিয়ে ঢেকে রাখা বিষয়টি প্রাচীন কাল থেকে চলে আসছে। তাহলে আজকের এই ভিডিওতে হয়তো এটুকু জেনেই গেলেন যে নিশ্চয় কেন লাল কাপড় ব্যবহার করা হয়ে থাকে বিরিয়ানি বা লস্যি বা বিভিন্ন খাবারের হাঁড়িতে। বন্ধু, এই ভিডিওটা থেকে যদি একটু ইনফরমেশন আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না, যাতে সবাই আপনার মতনই ভিডিওটা থেকে অনেক নলেজ গ্যাদার করে। আসি পরের ভিডিওতে, ততদিন সকলে খুব ভালো থাকুন।